হ্যালো বন্ধুরা, আমি নাজিমুদ্দিন মির্জা, নাজিমুদ্দিন টিউটরের পক্ষ থেকে বলছি। আজকে আমরা দেখব যে রো বা কলামের হাইট বা উইড আমরা কিভাবে সেট করব। চলুন তাহলে আমরা দেখে নিই। সর্বপ্রথম এখানে দেখেন আমরা কি করব, যেগুলো লিখবো সাপোজ কোথায় লিখব, আমরা এই 3 নম্বর শিটে এলাম। আশা করি এখানে আমরা যেটা লিখতে চাই সেটি কিভাবে লিখব, এই যে লেখায় আছে অলরেডি কিছু আপনারা দেখতে পাচ্ছেন। তো আমরা এখন কি করব, এই লেখাগুলিকে ঠিকঠাক করে অ্যাডজাস্ট করব। অর্থাৎ হাই আমরা কি করব, এখন দেখে নিন, আমরা সর্বপ্রথম হোম ট্যাব এবং সেলস গ্রুপ এলাম। আসার পরে আমরা রোয়ের হাইট আমরা অ্যাডজাস্ট করব। অর্থাৎ আমাদের যদি হাইটের বেশি প্রয়োজন হয়, এখানে আমরা কোথায় এলাম, কলাম হেডিং এসে এভাবে টেনে বড় করে দিলাম, বা ছোটো করার প্রয়োজন হলে এভাবে ছোটো করে দিলাম। আমাদের যে রোয়ের হাইট প্রয়োজন সে বাড়ানোর প্রয়োজন, এভাবে আমরা বাড়াতে পারছি হাইট। এবারে আমরা চাইলে অ্যাডজাস্ট করতে পারি। সাপোজ এই যে আমরা রোটির বাড়িয়ে আছি সাইজ, এটি যদি আমরা ঠিকঠাকভাবে অ্যাডজাস্ট করতে চাই, কীভাবে অ্যাডজাস্ট করব, তার জন্য আমরা কোথায় আসবো, সেলস গ্রুপ, ফরম্যাট ট্যাব, এরপরে রো হাইট, অটো ফিট, রো হাইট আমরা ক্লিক করলাম। দেখেন অটোমেটিক ফিট হয়ে গেছে যেমনটি প্রয়োজন। এবার এই দুটি আমরা সিলেকশন করলাম, ফরম্যাটে ক্লিক করলাম, অটো ফিট, রো হাইট আমরা ক্লিক করলাম, যতটুকু প্রয়োজন জায়গা ততটুকু বাই ডিফল্ট নিয়ে নিয়েছে। এভাবে আমরা কি করতে পারি, অটো ফিট করে নির্দিষ্ট জায়গা, প্রয়োজন জায়গা আমরা দেখে দিতে পারি। অথবা আমরা দেখেন যদি রোয়ের হাইট আরও বাড়াতে চাই, রো হাইট আমরা ক্লিক করব, করার পরে কত পিক্সেল আমরা, কত পয়েন্ট আমরা বাড়াতে চাই এখানে লিখে দিলাম। সাপোজ আমরা 50 লিখে দিলাম। তাহলে দেখেন এই যে আমরা রোটি হাইট বাড়ালাম, তো তাহলে কত পিক্সেল বড় চওড়া হয়ে, সরি, লম্বা হয়েছে, তাহলে 50 পিক্সেল। তাহলে এভাবে আমরা কি করতে পারি, হাইট বাড়াতে পারি। আবার যদি আমরা অটো ফিটে ক্লিক করি, নর্মালি বাই ডিফল্ট অটো ফিট হয়ে যাবে। এভাবে আমরা এগুলি ইউজ করতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং ইন দিস ভিডিও। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংকস ফর ওয়াচ।